হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আমাদের বাংলার 10 জন মহিলা অ্যালবাম স্টারদের আসল বয়স সম্পর্কে জানব। যে দেশে গান ধনু একে প্রেমীরা কবিতা লেখে, তোমাকে ছাড়া আকাশ সাজে না সহজ। তো যেমন জানেন, 2021 সাল পেরিয়ে 2022 সাল চলে এলো। তো 2022 সালের হিসেব অনুযায়ী কার বর্তমান বয়স কত হয়েছে সেটাই আমরা খুবই সংক্ষেপে জানবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের এই লিস্টের সর্বপ্রথম 10 নম্বরে রয়েছে পল্লবী কর। আপনি যদি নিয়মিত অ্যালবাম ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত আপনি এই সুন্দরীকে চিনতে পেরেছেন। পল্লবী বিশেষ করে তার কিউট চেহারা আর সুন্দর অভিনয়ের জন্য বেশি জনপ্রিয়। सोच दी होगी बर्बाद हो गया, होगी जाने पंछी आजाद हो गया। পল্লবী জন্ম নিয়েছিলেন নদিয়া জেলার চাকদাই। তার জন্ম তারিখ হলো 12 ডিসেম্বর 2001 সালে। 2022 সালে তার বয়স হয়েছে 21 বছর। এরপর 9 নম্বরে রয়েছে সিনহা। সিনহা হলো উজ্জ্বল ড্যান্স গ্রুপ চ্যানেলের একজন স্পেশাল তারকা। এছাড়াও তিনি আমাদের বাংলার একজন অন্যতম শিশু তারকা। সিনহাকে রচিতের বিপরীতে সবচেয়ে বেশি অভিনয় করতে দেখতে পাওয়া যায়। কোথায় তুমি? বাসায়। বাসায় বললি কেন? তুই বলবি তোমার মনে এই মিষ্টি তারকা জন্ম নিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। তার জন্ম তারিখ হল 30 জুন 2008 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 14 বছর। নম্বর 8, রুহি মজুমদার। রুহি হলেন পশ্চিমবঙ্গ রাজ্যের খুবই সুন্দরী অ্যালবাম স্টার, মানে বলিউড অভিনেত্রীদের থেকে কিন্তু কম নয়। এই সুন্দরী জন্মস্থান বারাসাতে। তার জন্ম তারিখ হলো 1 জুলাই 2002 সালে। 2022 সালে তার বয়স হয়েছে 20 বছর। এরপর 7 নম্বরে রয়েছে অ্যালবাম ভিডিও জগতের একজন খুবই ইন্টারেস্টিং এবং অন্যতম তারকা সোহেলি। হতে পারে এই সুন্দরীকে আপনি চিনতে পারেননি, তবে হতে পারে ইনার ভিডিও আপনি কখনো না কখনো দেখেছেন, কিন্তু এখন হয়তো চিনতে পারছেন না। সোহেলি জন্ম নিয়েছিলেন 4 সেপ্টেম্বর 2002 সালে নদিয়া জেলার কৃষ্ণনগরে। 2022 সালে তার বয়স হয়েছে মাত্র 20 বছর, যেটা তাকে দেখে বোঝাই যায় না। কাপড় পরে তাকে একটু বেশি বয়সের মনে হয়। যাই হোক, এরপর 6 নম্বরে রয়েছে বিতর্কিত তারকা লিজা। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন লিজাকে কেন বিতর্কিত তারকা বলা হয়। আসলে কি বলুন তো, লিজা এবং রাহুল হচ্ছে এমন একজন তারকা যারাকে নিয়ে নেটিজনরা আলোচনা থেকে সমালোচনা বেশি করে থাকে। লিজার জন্মস্থান নদিয়া জেলার বগুলাই। তার জন্ম তারিখ হলো 17 মার্চ 2001 সালে। সেই হিসেবে লিজার বর্তমান বয়স 21 বছর। 5 নম্বরে রয়েছে তিয়াসা। তার পুরো নাম হলো তিয়াসা মুন সাহা। তিয়াসার অ্যালবাম ভিডিওগুলোতে বর্তমানে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তিয়াসার জন্মস্থান কলকাতার নিউ টাউনে, আর সেই হিসেবে তিয়াসা হলো খাঁটি বাঙালি, যেটা হয়তো আমাদের অনেকের জানা নেই। যাই হোক, তিয়াসার জন্ম তারিখ হলো 1 মার্চ 1999 সালে। 2022 সালে তার বয়স হয়েছে 22 বছর। তো 4 নম্বরে রয়েছে বাংলার সেক্সি অ্যালবাম স্টার প্রিয়স্মিতা। এই অ্যালবাম স্টারের সাথে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই, আমি নিশ্চিত আপনি এই হটিকে চিনতে পেরেছেন। যাই হোক, প্রিয়স্মিতার জন্ম তারিখ হলো 26 অক্টোবর 2001 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 21 বছর। এরপর 3 নম্বরে রয়েছে আমাদের বাংলার খুবই কিউট তারকা রূপসা। পার্সোনালি রূপসাকে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে তার অসাধারণ এক্সপ্রেশনগুলো। রূপসা জন্ম নিয়েছিলেন 21 ডিসেম্বর 2007 সালে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। 2022 সালে তার বয়স হয়েছে মাত্র 15 বছর। 2 নম্বরে রয়েছে মিষ্টি। এই মিষ্টি অভিনেত্রী বিশেষ করে তার মিষ্টি চেহারা আর মিষ্টি এক্সপ্রেশনের জন্য খুবই জনপ্রিয়। মিষ্টির জন্ম তারিখ হলো 25 সেপ্টেম্বর 1998 সালে। তার বর্তমান বয়স 24 বছর। তো এরপর সর্বশেষ 1 নম্বর লিস্টে রয়েছে সবচেয়ে বেশি ডিমান্ডেড অ্যালবাম স্টার পূজা। তার পুরো নাম পূজা বিশ্বাস। পূজা শুধু আমাদের বাংলাতেই নয়, বাংলা ছাড়াও গোটা ভারতে তিনি বহুল জনপ্রিয়।
बात सच है, दिल पे जोर कहां चलता। पूजा जन्म नियेछिलेन 4 मे 1999 साले কলকাতায়। 2022 সালের হিসেব অনুযায়ী তার বর্তমান বয়স 22 বছর। তো এই ছিল একটি খুবই সংক্ষিপ্ত ভিডিও। তো আপনার কি মনে হয় এদের মধ্যে কার বর্তমান বয়স কত হতে পারে সেটা কমেন্টে জানাবেন, এবং আপনার প্রিয় তারকা কে সেটাও কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।